মুজিব পরহিত মানুষটাই, মুজিবের আদর্শবান মানুষগুলোই মুজিবের সেই ভাস্কর্যকে ভেঙে ফেলেছে। হ্যাঁ, পূর্ণ ভিডিও চিত্রটি আমরা দেখাবো, এর আগে কেউ আমাদের ভিডিও থেকে লিভ নেবে না। এর আগে আমরা একটা কথা বলে নেই, সেটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য যখনই বাংলাদেশে তৈরি হওয়ার মনস্থ করেছে এবং সরকার দল সেটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছেন, বিশেষ করে প্রশাসনও তাদের সাথে কাজ করে যাচ্ছেন, তখন আমরা বাংলাদেশি নাগরিক হিসাবে আমাদের যতটুকু অধিকার রয়েছে ততটুকু অধিকার থেকেই আমরা এর প্রতিবাদ করেছি। আমরা কখনো অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কাজ করিনি। তারপরে দেখেছি আমাদের সেই সমস্ত নীরব মিছিলগুলিতে পুলিশ বাধা দিয়েছে, পুলিশ সেই সমস্ত কর্মীদেরকে অ্যারেস্ট করেছে যারা এই মিটিংয়ে সামিল ছিল। আমরা এরই ধারাবাহিকতায় দেখেছি অনেক মানুষকে অ্যারেস্ট করতে, সেটা নিয়েও অনেক প্রতিবাদ হয়েছে, বিশেষ করে ওলামা হযরত এই বিষয়ে যাতে ঐক্য পেশ করেন সেজন্য মা আমাদের ছিল সেই বিষয়টা কাম্য। অবশ্যই আমরা দেখেছি যে সেই বিষয়টা নিয়েও সকল আলেম ওলামা একমত হয়েছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নামে বঙ্গবন্ধুকে অপমান করা বাংলাদেশে চলবে না। বঙ্গবন্ধুর অপমানের বিপরীতে তারা প্রস্তাব দিয়েছিল আল্লাহ তাআলার নাম সমৃদ্ধ একটি মিনার তৈরি করতে, যাতে বঙ্গবন্ধুর নামে সব পৌঁছায়, তার রুহের মাগফিরাতের জন্য সেটা উসিলা হয়। তারপর আমরা দেখতে পাচ্ছিলাম সেই একই ধারা যে বঙ্গবন্ধুর ভাস্কর্য কেমন জানি বাংলাদেশে হতেই হবে, অন্যথায় বঙ্গবন্ধু মাপ পাবে না এমন একটি। তো কিছুক্ষণ পরেই আমরা শুনতে পাই শেষে দেখা গেল কুষ্টিয়ার সাত রাস্তার মাথায় বঙ্গবন্ধুর যে ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যটি কারা যেন ভেঙে ফেলেছে। আমরা তখন পর্যন্ত জানি না কারা ভেঙেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ চলে আসে যেখানে দেখা যায় সবচেয়ে হাস্যকর বিষয় হলো মুজিব পরহিত মানুষটাই, মুজিবের আদর্শবান মানুষগুলোই মুজিবের সেই ভাস্কর্যকে ভেঙে ফেলেছে। এর দ্বারা একটা জিনিস স্পষ্ট, মুজিব কোট পড়লেই মুজিবের আদর্শবান মানুষ হওয়া যায় না, সত্যিকার আদর্শবান মানুষ হচ্ছে আমি। তো চলুন আমরা সেই ভিডিও চিত্রগুলো একটু দেখে আসি যেখানে দেখা যাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য কারা ভেঙেছে, কীভাবে ভেঙেছে সব কিছুই আমরা একটু দেখে আসি আমাদের কম্পিউটার স্ক্রিন থেকে। ওকে, তো আমাদের এই ভিডিও চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন দুইজন মানুষ, এখানে মুজিব কোট পরিহিত, টুপি মাথায়, গোল পাঞ্জাবি পরা, দেখলেই মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র হবে। তো তারা এই যে সিঁড়ি রয়েছে সে সিঁড়ি বেয়ে তারা উপরের দিকে উঠতেছে। ওকে, তারা সরাসরি বঙ্গবন্ধুর যেখানে বসে কাজ চলছিল সেই তলায় চলে গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে তারা হাতুর দিয়ে বঙ্গবন্ধুর হাতকে প্রথমে ভাঙতেছে। যেহেতু এটা সিসি ক্যামেরা ছিল তাই ক্যামেরার মুভ হয়নি। তারা এখানে কত সময় থাকে এবং কত সময় পরে তারা নেমে আসে সম্পূর্ণ কিছু দেখাচ্ছি। ওকে, এখানে আরেকটা দেখার বিষয় হচ্ছে এখানে কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে ডেট এবং তারিখটা উল্লেখ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হয়তো রাত 2:16:52 করতেছিল, 5 তারিখ, এটা করতেছিল 5/12/2020 সালের রাত 2:16:52। ওকে, কিন্তু এখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট যে তারা নামছে সেখান থেকে ভেঙে কত সময় পরে যে নামছে সেটা কিন্তু আমরা সিসি ক্যামেরার ফুটেজ দ্বারা দেখতে পারি না। হয়তো সিসি ক্যামেরায় যেখান থেকে প্রকাশ পেয়েছে সেখান থেকে এই বিষয়টা প্রকাশ করেনি, দেখি তারপর তারা হয়তো গন্তব্যস্থলের দিকে চলে যাচ্ছে। এই আল্লাহর ওলি দুইজন চলে যাচ্ছে অকাম একটা করে, মানে খুব এখন এমন ইসাজে কিছু জানে না, দুনিয়ার কিছু জানে না। তো এটাই ছিল পূর্ণ ভিডিও, ভিডিও দেখে আপনার নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন, অবশ্যই একটু হুঁশিয়ার হইয়া কমেন্ট করবেন কারণ সমস্যা থাকতে পারে, সমস্যা হয়ে গেলে কিন্তু সেই দায়ভার এই ভিডিওর নির্মাতা কখনোই ঘাড়ে নেবে না। সুতরাং ব্যক্তিগত মতামত অবশ্যই ব্যক্তিগত দিক থেকেই করবেন, এটা শুধুমাত্র আপনাদের অধিকার কমেন্ট করা, সেই জন্য কমেন্ট অপশনটা খুলে রাখলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।